ঝাঁঝ ঝালু দিতে এত সময় লাগে? হ্যাঁ, সকালে আরম্ভ করছো, দুপুর হয়ে গেল। দুপুরে রান্না কি তোমার মা এসে করে দিব? দৌড়ান্তে যাও। জি আম্মা। তাড়াতাড়ি করো। আচ্ছা, এইটা কি কোনো খাওনের সময়? হ্যাঁ, খাইয়া খাইয়া তো সংসারটা উজাড় করলা। আচ্ছা, তুমি কত দিনে কয়বার খাও? আম্মা, আজকে সকালে তো খাই নাই, আর বাড়ির কাজ করতে করতে সময়ই পাই নাই, এখন খাইতে বসছি। এইটা কে জানে? শোনো, খাইয়া রান্না বসাও, আর আমার গোসলে গরম পানি দিও। তোমাকে তো আবার কিছু না কইলে কানে নিচে বাতাস যায় না। জি আম্মা। শোনো, ওই ছাগল রে কাঁঠাল পাতা বাইরে দিও, আর গরুটা তো মরছে, বাছুরটা রে খ্যার কুটা দিও। সংসারটা কেমনে ধইরা রাখতে হয় সেটা শিখো। তোমার শ্বশুর মরল আর আমার শান্তিও শেষ হলো, রতন এক দোকান দিয়া কত দিকে সামাল দিব। মিতা, কি করতেছো তুমি? কেন খাইতেছি? আপনার কিছু লাগবো? কিছু আয়না দিতে হবে? আমার কিছু লাগবো না। তুমি পান্তা ভাত খাইতেছো? এই শরীরে তুমি পান্তা ভাত খাইতেছো? আচ্ছা, তুমি কি ভুলে গেছো যে তোমার শরীরের মধ্যে আরেকটা মানুষ বড় হইতাছে? তার কথা তুমি একবারও ভাববা না? আমি না ভাবলে কি হইব কোন? আর আমি এবারের বউ, পান্তা ভাতগুলো যদি আমি না খাই পান্তা ভাতগুলো নষ্ট হইব, সংসারে ক্ষতি হইব না। পান্তা ভাত খাইতে মা তোমারই কইছে না? আচ্ছা, সকালবেলা যাওয়ার সময় আমি গরম ভাত তরকারি খাইয়ে গেছি, আর তুমি এখন খাইতেছো পান্তা। এভাবে প্রতিদিন যদি পান্তা ভাত খাও তোমার শরীর তো খারাপ করবো। আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, গরিব ঘরের মেয়েদের সন্তানের দায়িত্ব আল্লাহ নিজেই নেয়। আপনি তো চিন্তা করেন না তো, আর আপনি মার দোষ দিতেছেন কেন? মা তো আমারে পান্তা ভাত খাইতে কয় নাই। খাইতে তোমারে কয় নাই সেটা জানি, কিন্তু এই পান্তা ভাত যদি তুমি খাইয়া শেষ না করতা, মাঝে তোমারে কত কথা কইতো সেটাও আমি বুঝি। মিতা, কি করবো কো, আমার তো মা, আমি তো তার মন্দ বলতে পারি না। তুমি যদি এভাবে চলতে থাকো তোমার তো ক্ষতি হইব। হইছে, কথায় কথায় খালি আপনার চোখে পানি চলে আসে, যান তো আপনি গোসল করে আসেন, যান। তুমি কেমন মানুষ কও তো? এই যে তোমার লাগে আমি কলা নিয়ে আইছি, আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, কেন নিয়ে আইছি, এগুলো তুমি খাইবা, সবগুলো তুমি খাইবা। কি ব্যাপার, তোমার এখনো খাওয়া হয় নাই, কাম কাজ কখন করবা? আম্মা, আমি ওনার সাথে কথা বলতেছিলাম, খাওয়া তো শেষ, আর রান্নাও চড়াই দিতেছি, সময় লাগবে না, তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। কি আনছস, কলা আপেল কমলা? ভালো করছস, ভালো করছস, দেখ আমার হাতে দেখ, ভালো করছস। মা, সবগুলো তুমি নিয়ে যাইবা, মিতারে কিছু দিবা না? কি কইলি? কারে দিতে হইব কারে না দিতে হইব সেটা তোর কাছে আমার শিখতে হইব? মিতার বয়স কম আর আমার বয়স কত সেটা তোর খেয়াল আছে? শোন, আমরা কি মা হইলাই? তুই হওয়ানের আগে দুইটা হইয়া মইরা গেছে, বাচ্চা হওয়ানের হইলে এমনি হইব। ওই বোর পিছে সময় নষ্ট না করে সংসারে সময় দে। আপনি মন খারাপ করেন না, আমি তো সুস্থ আছি, আমার কিছু হবে না। বিয়ের পর থেকে তো তুমি কম কষ্ট করলা না, কিন্তু মাঝে কেন তোমার সাথে এরকম আচরণ করে আমি কিছুই বুঝতে পারতেছি না। আস্তে 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 করে বসো, আস্তে 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 আস্তে, এবার চলো। এই সাত সকালবেলা কই যাওয়া হইতাছে? মা, মিতারে তো দুই মাস আগে ডাক্তার দেখাইছি, এর মধ্যে আবার ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে, সেই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি, চেক আপ করে নিয়ে আসবো। চেক আপ কি?
ঢং দেখলে আর বাসি না রাত ভোর তোর বউ কান পরামর্শ দিছে আর সকালবেলা উঠে তুই দৌড়াইতেছস তোর একটা কথা কই এসো ওই বউর আসলে তলে থাকলে জীবনে উন্নতি করতে পারবি না মা আমি কিন্তু উনারে কইছি কোথাও যাওয়ার দরকার নাই উনি বারবার বলতেছে ডাক্তারের কথা সেটা তো আমি বুঝি আমার কোলাটারে সহজ সরল পাইয়া টাকা খসানে নতুন ধান্দা মা তুমি কিন্তু শুধু শুধু মিতারে দোষ দিতেছো ও তো আমার কিছু বলে নাই আমি নিজে থেকে ওরে বলছি আসলে এই সময়টাতে তো ডাক্তারের পরামর্শ নিয়ে ওর চলতেই এত ডাক্তার ডাক্তার করছ কেন কার জন্য করো কার মেয়ের জন্য করো যার মেয়ের জন্য করো তার থেকে টাকাই না ডাক্তার দেখা তো নিজের টাকা খরচ করার নে কি দরকার মা এটা তুমি কেমন কথা কইলা আমি শ্বশুর বাড়ি থেকে টাকাই না আমি আমার বউর চিকিৎসা করামু দেখো এটা আমার প্রথম সন্তান কোনো বাপ পিতা চাই না তাছাড়া তুমি তো সম্পর্কটা মাইনায় নিলে না তুমি তো জানো যে আমার শ্বশুর পাইছা নাই এই যে মিতার মা আজ পর্যন্ত এই বাড়িতে আসার সুযোগই পায় নাই তুমি না করে রাখছো আর মিতা কত বছর তার মারে দেখে না তুমি সত্যি করে কত মিতা কি কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছে মা আপনার কথা অমান্য করে আমি কোথাও যাব না আমি কখনই আপনার কথা অমান্য করব না আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা কথাই বলে গেছে স্বামীর বাড়ি হচ্ছে মেয়েদের এমন একটা জায়গা তুই মা বউ হয়ে ঢুকবি আর ওই বাড়ি থেকে লাশ হয়ে বেরোবি আপনি না চাইলে মা আমি ডাক্তারের কাছে যাবো না তারপরও মা আপনি আমার বাপ মা তুই কথা বললেন না মা দেখছো দেখছো মিতা কত রকম কষ্ট নিয়ে কথাগুলো বলতেছে আমি তোমার হাত ধরতেছি মা তুমি ডাক্তারের কাছে যাইতে বাধা দিও না আমি যেমন তোমার সন্তান ওর গর্ভেও তো আমার সন্তান আমারও তো কষ্ট লাগে মা মা তুমি না করো না দেখো তুমি যা বলবা তাই আমি শুনবো শুধু তুমি আমার সন্তানের কষ্ট দিও না মা আমি তো সন্তানকে কষ্ট দিই না আমি বাধা দিতেছি ঠিক আছে যা দেখছো আমি বলছিলাম আর রাজি হইব কোনো মাই তো তার সন্তানের কষ্ট দিতে চায় না তাড়াতাড়ি চলো যাইতে দেরি হয়ে যাইতেছে চলো 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 মা আমি যাইতেছি চেষ্টা করলাম হ্যাঁ শয়তান দারে বাড়ির থেকে বাইর করতে ওই তুমি বাড়ির থেকে বাইর করতেই পারতেছি না আমি যে ওরে কি করবো কিরে আরে তোরা একদিন পর মনে পড়ছে গালারে হ্যাঁ আমার তো সবসময় তোমার কথা মনে পড়ে খালা আমি তো চাই তোমার বাড়িতে থাকতে তো তুমি তো কিছুই করতে পারলা না চেষ্টা কি আমি কম করছি হ্যাঁ আর তুই কেমন মায়া যে একটা পোলার মন জয় করতে পারস না সব দোষ আমারে দেশ আজাইরা কথা বাদ দিয়া আসল কথা কও বাড়িতে তো বউ দেখতাছি না রতন কি বউরে বিদায় করে দিছে নাকি আরে না বিদায় করনি কি কম চেষ্টা করতাছি এখনো কইরা যাইতাছি কিন্তু কি করবো কো বিদায় করতে পারতাছি না ওর বউ একটা মানুষ না ইট পাথর কোনো মান অভিমান কিচ্ছু নাই তাহলে গেছে কই ডাক্তারের কাছে গেছে ওর বউ তো আবার পোয়াতি গরিবের মেয়ের কত ঢং আমার পোলা ও ঢঙ্গের বাসি না কি কমু ক নিজের পেটের পোলা তো খালা খালা তাহলে তো আমার সব আশা শেষ আশা শেষ মানে এই বাচ্চা কি হ্যাঁ পদে হয়েছে বাচ্চা তো দুনিয়াতেই আহে নাই আমি চাই তুই রতনের ঘরে আয় খালা তুমি যখন যেটা কইছো আমি সব শুনছি তো আমি সতীনের সংসার করতে পারবো না এই মাইয়া সতীনের সংসার করলে সমস্যাটা কি চেষ্টা তোর কম করতেছে না তোর তো বিয়াই হইতেছে না আর আমার তো রতন রতন খারাপ ছেলে কি হ্যাঁ মা আমার কোনো জায়গায় বিয়ে না হইলেও আমি সতীনের সংসার করবো না আহারে মায়াদের কথা শুনে বুকটা ফাইতে যেতেছে অনেক স্বপ্ন নিয়ে আসিল যে রতনের ঘরে বউ হয়ে আইব আমি তো বুঝতে পারি নাই যে আমার পোলা কই থেকে এক ফকির নিয়ে ধরে নিয়ে আইব তোর খালু লেগে তোরে বাইর থেকে বাইর করতে পারি নাই সেই জ্বালাই তো হ্যাঁ জ্বলতাছি আয়না শোন আমি চেষ্টা করতাছি তুইও চেষ্টা কর কেমনে মিতারে বাড়ির থেকে বাইর করন যায় শোন তোর খালা যেমন করে কয় ঠিক তেমন করে চলবি তোর তোমার এক জায়গায় বেশি দিন মনে টিকে না মা একটা কথা কি জানো আমার যদি তোক দিয়ে থাকে তাহলে আমি তোমার কোলারে পামো খালা না থাকলে পামো না এইসব সন্ন্যাসী কথা বাদ দিয়া মন দিয়া চেষ্টা করে যা বাড়িতে গিয়ে চলবি কেমনে খাবি কি হ্যাঁ তোর বাপ তো মরে গেছে সব শেষ করে গেছে আহা কি শুরু করলি তোরা হ্যাঁ
কি খবর ভাবি? কয় মাস চলে? আট মাস শেষ হইল, নয় মাস। সময় তো তাহলে হয়েই গেছে। তো আপনি বাপের বাড়ি যান না কেন? আপনার বাপ মা কি আপনার খোঁজ খবর নেয় না নাকি? কও না, আমার তো আব্বা নাই, আর মা তো এই বাড়িতে আসা নিষেধ, আর আমার যাওয়াও নিষেধ। হায় রে কপাল, এখন এসব ভাবলে হয়? আপনার যা খুশি ইচ্ছা করবেন। বাড়িতে যখন মেয়েছিলাম তখন সবকিছু করতে পারতাম, কিন্তু এখন যদি আমি আমার মন মতো চলি আম্মা রাগ করবো, আর আমি আম্মারে কথা দিতে আমি আম্মার অবাধ্য হই না। আম্মা যেইভাবে বলবে সেইভাবে চলবে। তাই বলে আপনি আপনার মারে সরায় রাখবেন? মা হইলো কলিজার বন্ধন। আপনি কোনোদিন শুনছেন শাশুড়ি মায়ের জায়গা নিতে পারছে? আমি তো গরিব ঘরের মাইয়া, আমার কাছে মা যেমন শাশুড়ি। আমি দূরে বলি তো মা ভালো আছে, আমি যদি কাজ থাকতাম মা কি আমার ভরণ পোষণ দিতে পারত? ওদিও খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নাই বই। তাই আর একটু কষ্ট করে আমার কাপড়গুলো একটু ধুয়ে দেন। জানি বই, আমার শরীরটা ভালো না, আর ডাক্তার আমারে না ভারী কাজ করতে মানা করছে। সংসারে কাজ না করলে তার হইব না, কিন্তু ডাক্তার একেবারে কাপড় কাচতে নিষেধ করছে আমার। সেইটা আপনার ব্যাপার। তো আপনি যদি আমার কাপড় ধুয়ে দিতে না চান তাহলে আমি খালারে গিয়া কইতাছি। না 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 বই, এই কাম করো না, দাও আমি ধুয়ে দিতে। খালাগুলো ধুয়ে দিয়ে করতেছো তুমি? ডাক্তার কি বুঝছো শোনো না, তুমি কাজ করতেছো কে? আরে আসো, ঘরে কাজ করতে হবে না। আমি যদি কাজ না করি সংসারের কাজগুলো কি করবে শুনি? আচ্ছা ঠিক আছে, কাজ করব, তাই বলে এরকম ভারী কাজ করবা তুমি? আরে এই কাপড়গুলো কে দিছে? তোমার খালতো বোন আয়না আর তার মা আইছে, আয়নাই যে কাপড়গুলো ধুতে দিয়ে গেল। কি আয়না দিছে এগুলো ধুইতে? আসলে এগুলো না, এগুলো মানুষ হইল না। তোমার সাথে আমার মাঝে মাঝে রাগ, আম্মারে তুমি কিছু কইতে পারো না তা ঠিক আছে, তাই বলে তুমি আয়নারে নিষেধ করতে পারো না যে কাপড়গুলো ধুতে পারবা না? আমার সংসার আছে তাতে আমি খুব খুশি, সংসার আমার কোনো অশান্তি চাই। ঠিক আছে দাঁড়াও, আমি আয়নারে ডাকতেছি। আয়না, এ আয়না, এই এদিকে এদিকে। রতন ভাই কেমন আছো তুমি? আমার কিছু কইবা? এই তোর সমস্যা কি? হ্যাঁ তোর ভাবিরে কাপড় দিতে দিছিস কেন? জানোস না সে অসুস্থ? এই তোর হাত নাই দেখায় না? তোরা তো সবাই জানোস যে মা এখনো তার মাইনে নেয় না ঠিক মতো। তোরা সবাই মিলে যদি ওর সাথে খারাপ ব্যবহার করোস এই মেয়েটা কই যায় কো? বাবা বই লেগে দেখি খুব টেক কেয়ার। আচ্ছা রতন ভাই, আমার লগে যদি তোমার বিয়ে হইতো আমারও কিরকম টেক কেয়ার করতে? একদম সর্দি আদা ফলাই দেন। আচ্ছা আমি বুঝলাম না অতীতের কথাটা এনে লাভটা কি? তোর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, হয় নাই। দেখ তোর স্পষ্ট করে বলে দিতেছি, মিতা কাপড় ধুতে পারবো না, তোর কাপড় তুই নিয়ে যা যা। প্রথমে তুমি রাগ করলা নাকি? আমি তো তোমার বড় কইলাম এই সময় একটু বাপের বাড়ি থেকে ঘুরে আইতে, এখন এত কাজ করলে তো হ্যাঁ শরীরে সমস্যা হইব। দেখ সেটা হইলে তো ভালোই হইতো, মাই তো চাইতেছে না। আচ্ছা বোন শোন না, তুই তো আমার বোনের মতোই, দেখ এই সময় ওর কাপড় ধোয়া ঠিক হইব না, তুই তোর কাপড় ধুয়ে দে, তোরটা তুই ধো। নে নে বুঝোস না তোর ভাবির শরীরের অবস্থা খুব খারাপ, নে রাগ করিস নে 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 আর শোন এইগুলোও ধুয়ে ফেলিস। ওটা ওটা তুমি ওটা মানে না করছি না, এই সময় তুমি কাজকর্ম করবা না, আস্তে আস্তে আরো এই যে এইগুলো পরিষ্কার করে লয়ে যা। আমি কাপড় ধুবো? আর আমি হরিপাতলও ধুয়ে দিতে বলছি। তোর দেখে বাঁচি না, এই কাপড় আমি ধুবো জীবনেও না। আমি এমনই খালারে গিয়ে কইতাছি ও ধুবো না, মা এই কাপড় এসে ধুয়ে দেবে। কি হয়েছে তোমার?
খারাপ না এমনি দেখো কোনো সমস্যা হয় দেখলে আমরা বলতে পারো তুমি তো জানো আমি তোমার অনেক পছন্দ করি কিন্তু মাঝে কেন তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করে সেটাই আমি বুঝতে পারি না মিতা শোনো তোমার সাথে যে যাই করুক আমি তো আছি আমি থাকতে তোমার এই বাড়ি থেকে কেউ বের করে দিতে পারবো না সেটা তো আমি জানি আপনি আমার অনেক সুখে রাখছেন আস্তে কিন্তু জানেন আজকে না আমার মার কথা খুব মনে পড়তেছে আচ্ছা তোমার মার খবর তো আমি সবসময় রাখি তোমার মা অনেক ভালো আছে কিন্তু আমি চিন্তা করতেছি অন্য বিষয়ে কি চিন্তা করতেছেন ওই যে বাড়িতে অশান্তির জিনিস চলে আইছে আয়নার তার মা এই দুজন মিললে তোমার যে কি পরিমাণ কষ্ট দিব তুমি ভাবতেও পারবে না তুমি সুস্থ না অসুস্থ এটা একবারও ভাববো না তোমার সব চিন্তা করো না তো আমি সব করতে পারি আপনি আমার একটা কথা দেন যখন আমার বাস্তব হবে হাসপাতালে যাওয়ার সময় আপনি আমার হাসপাতালে নিয়ে যাবেন এটা কোনো কথা বললা আমি তোমার জন্য আর আমার বাচ্চার জন্য সব কিছু করতে পারি আপনি যদি রাগ না করেন একটা কথা বলি আচ্ছা ঠিক আছে বলো আপনি কি আয়নাকে পছন্দ করতেন ওকে কথা দিয়েছিলেন যে আপনি বিয়ে করবেন আমি বুঝলাম না হুট করে এই কথা কেন বলতেছো শোনো আমি আয়নারে পছন্দ করতাম না তারে কোনো কথাও দেই নাই আমার মা উনি সবসময় চাইছেন ওনার বোনের মেয়ের সাথে আমার বিয়ে হোক দেখো আমি তো তোমার পছন্দ করে বিয়ে করছি তাই না এই সমস্যাটা কিন্তু আজও আছে জানেন আপনি আয়নারে বিয়ে করতেন ওইটাই মনে হয় ভালো হইত তাহলে সংসারে বোন এমন যুদ্ধ করতে হতো না তাদের আচ্ছা এইসব কথা বাদ দাম না এগুলো কেন বলতেছো সমস্যাটা তো আসলে অন্য জায়গায় আমি অন্য বিষয়ে চিন্তা করতেছি এখন বাড়িতে কেউ আসেননি গো ও বাবা বাড়িতে কেউ আসেন আমি গরিব মানুষ অসহায় মানুষ আমার একটু ভিক্ষা দিবেন সাহায্য করবেন ওমা আসেন কেউ কেউই তো মা মা এই একজনের ভিক্ষা চাইতেছে ভিক্ষা দিয়ে দাও তো হ বাবা আমি খুব অসহায় মানুষ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি অনেক অসহায় মা আমার একটু সাহায্য করবেন আহারে কত অসহায় না মানুষ অসহায় না হলে কি ভিক্ষা করে আচ্ছা আপনার কি পোলা মাইয়া নাই পোলা নাই একটা মাইয়া আছে মাইয়াটার বিয়ে হয়ে গেছে তো মাইয়ার বাড়িতে যাইতে পারি না হ্যাঁ কি করবো এর লিগে বাইরে হইছি মা ওনারা দেখে কিন্তু অসহায় মনে হইতেছে আচ্ছা আপনার কি বাড়ি ঘর আছে আছে বাজান বাড়ি ঘর আছে বাড়ি ঘর থাকলে কি বাড়ি ঘরে তো আর পেট ভরে না ওই রোজগার করার মতো তো কেউ ওই নাই এর লিগেই নামছি রাস্তায় ভিক্ষা করণের লিগে আচ্ছা ঠিক আছে বুঝছি তো অসহায় না হইলে কি মানুষ ভিক্ষা করে তোমার কোনো চিন্তা করণ লাগবে না তুমি আমার বাড়িতে থাকতে পারবে না তাইলে খুবই ভালো আমি সব কাজই কইরে দিব তাইলে তো খুবই ভালো হয় মানে মিতা আমার বউ ও তো অসুস্থ মানে বাচ্চা হইব ওর সেবা করলেন ও একটু আরাম পাইলো এই তুই সব সময় বউ টানটানস কে হ্যাঁ এই বউ কি তোরে জাদু করছে আমি কি এখন তোর উল্টা জাদু করব কি বলতাছো মা মিতার কিছুদিন পরে বাচ্চা হইব আচ্ছা ঠিক আছে ওর সেবা করা দরকার নাই কিন্তু তোমার তো বয়স হয়েছে তোমারও তো একটা কাজের মহিলা দরকার দরকার না শুনেন আমার বউয়ের সেবা যত্ন করার দরকার নাই আপনি মার পাশে সব সময় থাকবেন মারাই সেবা করবে এই তো বলার মতো কথা অসুবিধা নাই ওই অন্য সব কাজের ফাঁকে ফাঁকে পোয়াতি মানুষ তো আপনার বুড্ডো কইরে দেবো আমি তুমি এত বেশি বুঝো কে হ্যাঁ তোমারে যেটা কই হেইটা শোনো আহ আমার লগে কাম বুঝাই দিমু বলাই কত ভালোবাসে মায়েরে দেখছো মাথায় উড়ায় রাখে আমার দে আমি লেপে দিই আম্মা তুমি এখানে বাড়িতে কি করো সন্তানের কষ্টের কথা শুনে মা কি বাড়িতে থাকতে পারে তোর জামাই রে কইছি দরকার হলে আমি তোমাকে বাড়িতে কাজ করব কাজের বউয়ে থাকুম তবু তুমি আমারে লয়ে যাও এই জন্য আমি তো আগে শুনছি এক ভিক্ষুক মহিলা বাড়িতে আসতে তাকে নাকি কাজের জন্য রাখা দিতে তার কি এই মহিলাই তুমি হরে মা এছাড়া কোনো উপায় আছিল না তুই জামাইর কিচ্ছু কইস না জামাইর কোনো দোষ নাই মা তুমি এটা কি কও তুমি আমার সামনে
এই বাড়িতে কাছের মানুষে কাজ করবা, সবাই তোমারে দেখো তো কাজ করাবে, এটা আমি কেমনে সহ্য করবো মা? কিন্তু আমি যে তোর মুখটা দেখতে পারব ওইটাই তো আমার সবচেয়ে বড় শান্তি। তুই ওঠ, আমি লেপটা দিস, আস্তে আস্তে সাবধানে। আপনি কই যান ভাবি? একজন মুরব্বীর কাম ধরে দিয়ে আপনি চলে যাইতেছেন? না না, উনি আমারে কয় নাই, আমি নিজের থেকেই কইছি। পোয়াতি মানুষ তো, মনে করলাম কষ্ট হইতেছে এই জন্য। তোমার কোনো কিছু করতে হইলে কও, আমি তোমার ডকইরে দিমু নে। সেইটা লাগলে আমি তো আপনারে কমুই, আপনি এবারে কামের লোক। কিন্তু খালাই যদি জানতে পারে যে আপনি মিতা ভাবির কাজ করে দিছেন, তাই খালা কিন্তু অনেক রাগ করব। আপনি যদি এই বাড়িতে কাম করতে চান তাহলে ভাবির কাজ আপনার করা চলবে না। ও ঠিকই বলতেছে, থাক আমি আমার কাজ করে ফেলি। না না, ওই আমি যখন কই এই ফেলাইছি, আজকে না হয় কাজটু করি আর করবো না। তুমি কাউরে কইও না মা। হ্যাঁ, আপনি খারাই রইলেন কে? যান যান, হাতটা দিয়ে একটু আরাম করেন, যায় যান, সাবধানে যায়, আস্তে আস্তে যান, আস্তে যান। একটা কথা জিগাই মা। হ্যাঁ কোন? তুমি আর তোমার মাইকে এই বাড়িতেই থাকো না তোমরা বেড়াইতে এসো? এটা আমার খালার বাড়ি, আর বেড়াতে আহি নাই, একবারে থাকবার লেগে আইসি। আইসি তো একটা মিশন নিয়ে। কি মিশন? ওই মিতারে এই বাড়ি থেকে বের করবো। খালা তো একদমই সহ্য করতে পারে না, রতনের বউ বানাবো আমারে, আর ওই মিতা রতনের জাদু কইরা ওর সাথে বিয়ে হইছে জানেন, আবার এখন দেখেন না প্রেগনেন্টও হয়েছে। ওনারে মনে হয় ওনার শাশুড়ি দেখতে পারে না? না একদমই দেখতে পারে না, দুই চক্ষের বিষ, একদমই বাড়ি থেকে যাইতে চায় না জানেন, কত অত্যাচার করে খালা, তারপর আঠার মতো লাইগা আছে। দুনিয়াতে মনে হয় কেউ নাই হের লিগা। কি জানি আছে নাকি নাই তাতে আমি কি করবো, আমার মিশনটা সাকসেসফুল করা লাগবে। আপনি কি আমাদের সাহায্য করবেন? করব করব, কিন্তু আমার কথা আবার কাউরে কইেন না কিন্তু। তারে কম, তাহলে ঠিক আছে আমার সাহায্য করেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করেন, কাজ করেন। আচ্ছা মিতা, আচ্ছা বলো তো আমার ছেলে হবে না মেয়ে হবে? তোমার কথা মনে কি হচ্ছে? তোমার হইতেছে মেয়ে হবে জানো? আমি হবো না মেয়ে বাদ মনে পছন্দ শেষে তো বাবা যে মিতার লিয়ে খাই গেল। মা তুমি কেন খাবার আনতে দেবে? কেউ যদি দেখতে পারে তো কি বলবে বলো? কি ওই দেখবো না, আমি নিজের হাতে সবাইরে খাওয়াই আইছি, ওই দিকে সবাই দিকে আইবো না কেউ। দেখছো মিতা, মায়ের মুখে কেমন হাসি পড়ছে, তুমি তো আমার নানান কথা শোনাইছ। সবই তো ঠিক আছে, কিন্তু একদিন না একদিন বাড়ির সবাই তো জানবে আমার মা, তখন কি হবে একবার চিন্তা করে দেখছো? আচ্ছা তুমি এত দুশ্চিন্তা করো কেন, আমি তো আছি, খালি আমার সন্তানটা তুমি এতে আইতে দাও, তারপর দেখো না আমি কি করি। আর আগে তো ছিল মা একা, আরো দুইজন যোগ হয়েছে না, এই তিনজন মিলা সবসময় খালি ষড়যন্ত্র করে আমাদের এই বাচ্চাটা যেন দুনিয়াতে না আসতে পারে, এই বাচ্চাটা যেন নষ্ট হয়, সেই চিন্তায় তারা সবসময় করে। ওইটাই তো চায় ওরা। আয়না তো আমার নিজের মুখে কইছে, কয় যে আমরা সবাই একই চিন্তা করতেছি, এখন খালি কৌশল কইরা মিতারে ঘাড় ধাক্কা দিকা বাড়ি থেকে বাইর করে দিতে পারলে আমার সাথে রতন ভাইয়ের বিয়ে হইব। কি বলেন আয়না, আর কি কি কইছে? আর কি কইছে জানো? কয় কি এই কাজে আপনি আমার সাহায্য করবেন। আমি কইছি আচ্ছা ঠিক আছে। আসলে এইগুলার বাড়ি থেকে বের করে না পর্যন্ত না ঠান্ডা হলো না, একটু চিন্তা করেন না তো একদম সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তো সব কিছু মানিয়ে নিয়েছি, আমার কিছুতে অত্যাচার হবে তোমার সাইরা এই বাড়ি সাইরা আমি তো কখনো জানি না, কিন্তু জানো মা আসার পর থেকে না মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে। এই তুমি সব সময় পুয়াতি মায়ের লাগে আঠার মতো লেগে থাকবে, যাও কে ঘুমাও। খালা উনি মুরব্বী মানুষ, কাজের মানুষ ঠিক আছে, এগুলো ওনার সাথে একটু ভালো ব্যবহার করা যায় না? হয়েছে কাজের বল লেগে অত দরদ দেখাইতে হইব না। মা তুমি যেটা কইতে এসেছো কও তো,
রতন, তোমার এখন আয়নার নিয়ে বাইরে যেতে হইব। কি বলতেছে, এত রাতে আয়নার সাথে বাইরে যাবো মানে? কি হইছে আয়নার? আয়নার শরীরে মেলা অসুখ, হের লিগা কবিরাজের কাছে যাইতে হইব। আর কবিরাজ কইছে দিনের বেলা ওষুধ দিব না, রাত্রে বেলা দিব, হের লিগা এখনই যাওয়া লাগবে। কি কো, এখন আমি যাবো কেমনে? মিতা অসুস্থ, এই অবস্থায় আমি যেতে পারবো না। খালা আপনি নিয়ে যান তো। আমরা দুজন হলাম মহিলা মানুষ, এত রাতের বেলা যাবো, রাস্তায় কোনো সমস্যা হইলে? অবশ্য আমি যাইতে কই নাই, বড় আপা যাইতে কইছে। আর তোমার বউয়ের লাগে কাজের কোনো থাকবো, সমস্যা কি? যাইবে কি না বলো, অত তেল মেরে নেওয়ার আমার ইচ্ছা নেই। মিতা কি করবো, আমার যাইতে কইছে আমি যাই, তুমি ওই খালা বুয়ার সাথে থাকো। হ্যাঁ বুয়া, খালা বুয়া, খালা বুয়া, খালা রতন এত রাতে কই গেল? আয়নার সাথে কবিরাজের বাড়িতে গেছে। আয়না বলে কি অসুখ হয়েছে, কবিরাজ দিনের বেলায় এর ওষুধ দিত না, তাই রাতের বেলায় যাইতে হবে। দুজন মহিলাকে যাইতে পারে রাতের বেলায়, তাই শাশুড়ি আমার বলছে রতনকে যাইতে, এর জন্য বলেছে। হায় রে মাইয়া, তুই এত বলো দইছিস কে? এত বলো দইলে মা দুনিয়াতারি কি চলন যায়, ঘর সংসার করন যায় না? এরা সবাই তোর পিছনে লাগছে মা, কেউ ওষুধ আনতে যায় না রে মা, তোরে তাবিজ করতে গেছে। তোরে বাই করে দিতে পারলি তো আয়নার লোকে রতনের বিয়ে পরে দিব, কেন বুঝোস না? আম্মা এত চিন্তা করলে কি হইব, গরিব ঘরের মাইয়া, চা কপাল আছে এই রে হইব, এত চিন্তা করলি? বাবু কিরে, আয়নার লোকে রতন গেল? প্রথমে যাইতে চাই নাই, তোমার কথা বলার পর পরে গেছে। যাইব না, আমি কইছি না, আমার কথা কি আমার পোলা ফেলতে পারে? তুই যখন মার কথা শুনে তাহলে তোমার কথা শুন না, বোর তালাক দেয় নাই কেন? এটা কি কস? আচ্ছা আমার তদবির তো আমি করতে আসি নাকি? তুই আমারে ভুল বুঝিস না, আমি কিন্তু এখনো আয়নারে আমার ঘরের পোলার বুকের আনতে রাজি আছি। সেইটা সম্ভব না, আমি তো কোনোভাবেই মিতারে বাড়ি থেকে বাইর করতে পারতাছি না। হ্যাঁ আর ক, মায়াটা রহন বাচ্চা হইব, মাঝে মাঝে ওর লেগে আমার মায়া হয়। শোনো, আয়নার চেয়ে বেশি মায়া যদি হয় না, কালকা সকালে আমি আয়নার নেই বাড়ি ছেড়ে চলে যাব। আমি ওর আয়নারে পানি ভরে আনতে পাঠাইলাম। আহারে সেটা তো আমি জানি, শোন পানি পড়া খাইয়া যদি কিছু হয় তাহলে সামাল দিব কেমনে? শোনো, তা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, এই পানি পড়া খাইয়া যদি বউয়ের পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে তো রতন্ড কইতে পারমু, এই বউটা অলক্ষী অপয়া, এই বাড়িতে থাকার কোনো অধিকারই নাই। বুঝতে পারছো আমি ঠিক বলছি না? একদম ঠিক কথা কইছস, কিন্তু মরলে কিন্তু তুই সামাল দিবি। আরে কইছি না, তুমি কোনো চিন্তা করো না, সামাল আমি দিমু। ঘরে যা মা, আমি তোর কামড়ি করে দিই। মা তুমি এনতে যাও তো, বাড়ি কেউ দেখে আবার সন্দেহ করবো, তুমি যাও। কেউ দেখবো না, আমি মা হয়ে তোর কষ্টগুলো সহ্য করতে পারতাছি না রে মা, আমার বুকটা ফাইটে যেতেছে, তোর এখন আরাম করার সময়, আর এইভাবে তুই গাদার মতো খাটতাছস। মা কি যে কাও না তুমি, বিয়ার পর থেকে কাম করতে করতে এখন আর কাম করতে খারাপ লাগে না, আর তোমার দোয়া যদি আমার সাথে থাকে আমার সন্তানের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখন যাও তুমি। মানুষ যে এত খারাপ হয় এগুলো না দেখলে বুঝতাম না। আমি একটা ব্যাপার বুঝলাম না মাঝেদা, তুমি বৌমার কাছে কি করো? হ্যাঁ বাড়িতে কি কোনো কাম নাই, তুমি হেনে কি করো? ও আমি জানি কে লেগে হেনে আইছিলাম, আমার একটু বোলার রোগ আছে তো। ও মনে পড়ছে, মনে পড়ছে, ওই গরু ছাগল আনতে যামু। এই আমি কি তোমার গরু ছাগল আনতে কইছি?
গরু ছাগলটা আনতে কইছি মিতারে তুমি আমার সাথে আসো গরম পানি দিবা আমার পায়ে ব্যথা আমার শেক দিয়ে দিবা ঠিক আছে কি যে ঠিক আছে সেটা তো দেখতেই পাইতাছি খাওন পাইতা না খাওন দিলাম আমার সেবার কোনো নাম নাই আইছে বল লগে কাম করতে একবার যদি আমার চোখে খারাপ হইয়া যায় কেউ তাইলে এইবারই ভাত কপাল থেকে উঠা যাব কথাটা মনে রাখো কেন যে রতন আমার এই বাড়িতে নিয়ে আইলো সেই বুঝতেছি না শক্তি পাইব তাই নাকি তাহলে তো তাড়াতাড়ি করে দিতে হয় আমি তাহলে দিয়ে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি খাওয়াই দিও তোর মনে নাই কালকে রাত্রেবেলা যে রতন রে লইয়া আয়না গেল সেই পানি পড়া শরবতের মধ্যে মিলিয়ে দিছে কি কও মা তুমি এসো তাইলে কি তারা সত্যি আমার বাচ্চারে মাইরা ফেলতে চায় হ মা আমি নিজের কানে শুনছি এখন তুই কি করতে চাস আমার লোকে যাবি না এখানে পয়টা থেকে তুই মরবি একদিন তো মরতেই হইব মা যদি তাওয়ারি হইতো তাহলে যুদ্ধে নামি থেকে এত সংগ্রাম করলাম কে আর তুমি চিন্তা করো না রতন আমার পাশে আছে তুমি আমার পাশে আছো না মা দেখবা আমার সন্তানের কেউ ক্ষতি করতে পারবো না দাও তোমার শক্তি ছিল না তুমি পালা না খাওয়াইতে তোমার হাত কি পঙ্গু ছিল তুমি এখান থেকে যাও তো শাশুড়ি আমরা দেখলে আবার সিল্লা সিল্লি করবো তোমার এই বাড়ি থেকে বাইর করে দেবে যাও তুমি এখান থেকে তুই কাম করতে করতে তো মরে যাবি আম্মা তুমি যাও তো যাও যে গ্লাসটা তুমি জানো কত খুন করবি যাও না আম্মা অনেক ব্যথা হইতেছে পেটে আমার মনে ব্যথ লাগছে আমার তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে আমি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতেছি মা দেখেন না কি জিনিস করতেছে অনেক সময় খারাপ লাগতেছে
আমারে হাসপাতালে নিয়ে যাও নিব নিব মা একটু আল্লাহ আল্লাহ করে এই সময় একটু ধৈর্য ধরতে হয় মা কি করব তুমি আর দেরি করো না তাড়াতাড়ি যাও সময় নাই কিন্তু আচ্ছা ঠিক আছে আপনি ওর পাশে থাকেন আমি মারে খবর দিয়ে বেরোনোর ব্যবস্থা করতেছি মা মা বাবা তাড়াতাড়ি বেরো মিতার বেদনা উঠছে খুব ছটফট করতেছে মা তাড়াতাড়ি আইও তাড়াতাড়ি এই বাচ্চা হইলে তো বেদনা উঠবই হ্যাঁ এতে ছটফট করার কি আছে একটু সহ্য করার লাগবে মা মিতা বলতেছে হাসপাতালে নিয়ে যাওয়ার লাগিয়া হাই বাচ্চা হইলে কি হাসপাতাল নাও লাগে হ্যাঁ কে কইছে তরে এই কথা আগেকার দিনে মানুষে বাচ্চা হয় নাই তার হাসপাতাল নিয়ে গেছে আচ্ছা আগেরকার সময় আর এখনকার সময় কি এক মা আমি তো তোমার কথা ছাড়া কিছুই করি না আচ্ছা ঠিক আছে কিছু করণ লাগবো না আমি সকালে ডায়াবেটিসের খবর দেব নি মা গো মিতা তো খুব কান্নাকাটি করতেছে ওরে আমি হাসপাতালে নিয়ে যাই না মা আরে বাচ্চা হনের সময় একটু ব্যথা উঠে আরে সহ্য করণ লাগে ও মা মিতা খুব ছটফট করতেছে ওরে আমি হাসপাতালে নিয়ে যাই মা মা তুমি পারমিশন দাও না মাইয়াটার খুব অবস্থা খুবই খারাপ দেখে মনে হইতেছে গুরুতর অবস্থা হাসপাতালে নেওয়ার দরকার আমি একটা জিনিস বুঝলাম না তুমি সব সময় মিতার হইয়া এত ওকালতি করো কেন হ্যাঁ বাচ্চা হইলে কি করতে হইব না না করতে হইব তাকে আমরা বুঝি না তাই তো এই এই মাতারি তুমি একটা ঘুমের থেকে ফাল দাও উঠে তরফদারি করতেছো হ্যাঁ কি সমস্যা কি তোমার যাও ঘুমাইতে যাও আপা আমি নিজের চোখে দেখে আইছি একেবারে গুরুতর অবস্থা এই অবস্থায় যদি বাড়িতে বাচ্চা হয় না তাহলে দুর্ঘটনা ঘটতে পারে আপনি একবার যাইয়া দেখলে বুঝতে পারবেন কেমন আছে মনে হইতেছে উনি একটা ডাক্তার এই তোমার যখন এতই জ্ঞান বুদ্ধি তাহলে ভিক্ষা করতে বাইরেছিল কেন হ্যাঁ আমার কিছু ধার লাগবো না সকালে যা করার কর্ম আপনা একদম ঠিক বলছে আম্মা মিতা ভাবি যদি মইরা যায় আইনা এরকম কথা কইও না আমি আমার সন্তানরে দেখার লাগা আমার মনটা আনসার আনসার করতেছে এরকম কথা তোমরা কেউ কইও না তোমার মন চাইলে তুমি যাও এই তুই চুপ থাক আপার কথার উপর একদম কথা বলবি না আপা যা বলছে একদম ঠিক বলছে আচ্ছা আমি তো বুঝতাছি না আপনারা কি মানুষ একটা মানুষের জীবন নিয়ে টানাটানি চলতেছে আর তার জীবন নিয়ে আপনারা সিনেমিনি খেলতেছেন ও মা মা একবার খালি অনুমতি দাও মা আমি তারা নিয়ে হাসপাতালে যাই মা তোর পায়ে ধরতেছি মা অনুমতি দাও আজকে তোমার যদি মেয়ে হয়েছে তুমি কি চুপ করে থাকতে পারতো মা ও মা চুপ করে আসো কেন চুপ করে আসো কেন মা অনুমতি দাও না মা কান্নাকাটি করতেছে সবাই শেষ হয়ে গেছে মা তারা একবার অনুমতি দাও মা ঠিক আছে যা নিয়ে যা আমি জানতাম তো তুমি না করতে পারবো না কারণ সন্তানের কষ্ট তো তুমি সহ্য করতে পারবো না মা ঠিক আছে আমি দেখেছি মিতা কি রে বাপ কান্তাছস কে বুঝছি খুশিতে কান্তাছস না ও বাপ ফোলা হয়েছে না মাইয়া হয়েছে রে আরে ভ্যানের মধ্যে শুয়ে আছে কে দেখতেছো মা ভ্যানেকে দেখতেছো এই যে দেখো মিতার লাশ প্রাণগুলো দেখো মা মিতার কথা কইব না ডাক্তার বলছে পুরে নাকি নিয়ে যেতে দেরি হয়েছে আর যদি 30টা মিনিট আগে নিয়ে যাইতাম তাহলে আমার সন্তানও বাঁচত ও বাঁচত মা আমি সন্তানের পাপ হইতে পারি নাই মিতা মিতা তুমি কিছু বইলে গেলে না আমারে তুমি এভাবে চলে গেল মিতা ও মিতা কথা বলো কথা বলো তুমি আমার কোনো দাবি নাই আমার একটাই দাবি আমার মায়াটারে ফিরে দেন
আমি আমার বাইরে ফেরত চাই। হসকি তোমার মেয়ে মানে? মিতা আমার মায়া, আমার মিতা আপনাকে অনেক অত্যাচার সহ্য করছে, আমার বায়ানোর যখন বাচ্চা হইব এটা শুনে আপনারা আরো অত্যাচার বাড়ায় দিছেন। ঠিকই কইতেছি মা, তুমি আর তোমরা সবাই মিল্লা আমার সন্তানরে খুন করছো, মিতারে তোমরা খুন করছো। আমি তো মা, আমার ভাইয়ের এই কষ্ট শুনে আমি বাড়িতে থাকতে পারি নাই, তাই আপনাকে অভিনয় করছিলাম। ভিখারি হয়ে আপনাকে ঘরে আইয়া ঢুকছি, আশ্রয় নিছি, একটাই কারণ আমার ভাইয়ের জন্য আমি একটু সাহায্য করতে পারি, একটু আরাম দিতে পারি, শান্তি দিতে পারি। আপনি কেমন মা, কেমন মা আপনি, যে একটা মায়ের বুক খালি করলেন কেমনে পারলেন? কত চুপ করে রয়েছেন কেন? আমার মিতার কি অপরাধ আছিল? আমার মিতা কেন দুনিয়া ছেড়ে গেল গা? আমি কিচ্ছু চাই না, আমার মিতারে ফিরিয়ে দেন, আমার মিতারে ফিরিয়ে দেন। আয়না, আর কি চাও তোমরা? তোমাদের ষড়যন্ত্রের কারণে, অত্যাচারের কারণে এই যে একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, আর কি চাও? মা, তোমার একটা কথা কই, তুমি সন্তান জন্ম দিছো ঠিকই, কিন্তু তুমি মা হইতে পারো নাই, তুমি মা হইতে পারো নাই। আমি যাও যাও মিনা, তুমি আরে সারে সারে যাও, তুমি কিছু কইলে গেল না আরে আরে।